আসসালামু আলাইকুম, আমি আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। চলে এলাম বরাবরের মতোই আপনাদের মাঝে। আজকে তৈরি করব ইন্ডিয়ান ডেজার্ট ম্যাঙ্গো রাভা কেশারি। খুবই সহজে তৈরি করব, চলুন দেখে নেই। নিয়েছি আমি ম্যাঙ্গো পিউরি, আমি একটা আমকেই পিউরি করে নিয়েছি। প্রথমে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব 1/3 কাপ সুজি। এখন এই ঘিতে কিন্তু ভালো করে সুজিটা ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। দিয়ে দিলাম কিছুটা পেস্তা আর বাদাম কুচি, সাথে দিচ্ছি কিশমিশ। এখন 1/3 কাপ সুজির জন্য নিয়েছি 1 কাপ গরম পানি। খেয়াল রাখবেন 1/3 কাপ সুজি, 1/3 কাপ ম্যাঙ্গো পিউরি, 1/3 কাপ চিনি, সাথে লাগবে 1 কাপ পানি। সুজিটা যখন গলে যাবে তখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, সাথে দিচ্ছি কিছুটা কেশর। এখন ঘি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো, সাথে দিয়ে দিলাম 1/3 কাপ ম্যাঙ্গো পিউরি। এখন গ্যাসের ফ্লেম কিন্তু বরাবরই একরকম রাখতে হবে, বাড়ানো যাবে না, মিডিয়াম আছে, এটা তৈরি করতে হবে। শেষে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি, এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। যখন এরকম থাকবে নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করে নিচ্ছি। পেস্তা বাদাম আর কিছুটা কেশর দিয়ে সাজিয়ে দিলাম। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে নেবেন। আবার আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফিজ।